ঘুম থেকে ওঠার পর শিশুরা মা খুঁজে, যুবকেরা বউ খুঁজে, আমি মোবাইল খুঁজি। তা দেখে আমার মা ঝাড়ু ঝাড়ে, ঝাড়ু খুঁজে। মাননীয় প্রধানমন্ত্রী কি খুঁজেন? ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, যে উদ্ধৃতিটা তিনি দিয়েছেন এটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া, এবং তিনি বিশ্বাস করতেন আর তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরাও কিন্তু সেটাই বিশ্বাস করি, যে কারণে আর আমরা ছোটোবেলা থেকে সেইভাবেই শিক্ষা নিয়েছি। আমার বাবার নির্দেশ ছিল একজন রিক্সাওয়ালাকে আপন আপনি করে কথা বলতে হবে, বাড়ির ড্রাইভারকে ড্রাইভার সাহেব বলতে হবে, আর কাজে যারা লোকজন তাদের কখনো ওই চাকর বাকর বলা যাবে না, হুকুম দেওয়া যাবে না, তাদের কাছে সম্মান করে ভদ্রতভাবে চাইতে হবে, যে কারণে প্রধানমন্ত্রী হতে পারে। এখনও আমার বাড়িতে যে ছোট কাজের মেয়েগুলি বাড়ি যারাই আছে, কারো কাছে যদি এক গ্লাস পানিও কখনো চেতে হয়, যদ্দূর পারি নিজে করে খাই, আর যদি চেতে হয় তাহলে কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করি আমাকে এটা একটু দিতে পারবে। এই শিক্ষাটা আমরা নিয়ে আসছি, এটা এখন আমরা মেনে চলি, এটা আমার বাবারই শিক্ষা। শুধু তিনি বলে গেছেন তা না, সেই শিক্ষাটা আমাদের দিয়েও গেছেন, আমরা দিয়ে যাই। কাজেই সেই দিক থেকে আমি মনে করি যে আমাদের সকলেরই, মানুষ গরিব দেখলে বা ভালো পোশাক না পরলেই তাকে অবহেলা করতে হবে, আমাদের কাছে কিন্তু সেটা না, আমাদের কাছে সকলে সমান সমাদর পায়, বরং যাদের কিছু নাই তাদের দিকে আমরা একটু বেশি নজর দিই, দৃষ্টি দিই। আর তিনি জিজ্ঞেস করছেন যে সকালে উঠে কি আমি কি খুঁজি, আমি যাই নামাজ খুঁজি, সকালে উঠেই আগে নামাজ পড়ি, নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করি, তারপরে এক কাপ চা নিজে বানাই, নিজ আমার চাটা আমি সকালে চাটা নিজে বানিয়ে খাই, চা বানাই, কফি বানাই, যা বানাই নিজে বানাই। আমি আমার ছোটো বোন থাকলে আমার ছোটো বোন আর আমি দুইজন, যে আগে ওঠে সে বানায়, এখন পুতুল আছে আমার মেয়ে আছে, যে ঘুম থেকে আগে ওঠে সেই বানায়, আমরা নিজেরাও করে খাই। আর তার আগে বিছানার থেকে নামার সাথে সাথে নিজের বিছানাটা গুছিয়ে রাখি নিজের হাতে, এরপরে বই টই যা পড়ার পড়ি। আর ইদানিং এই করোনা ভাইরাসের পরে যখন সকালে একটু হাঁটতে বেরোই, তারপরে আরেকটা কাজ করি, এখন সেটা আবার বললে কি হবে কি জানি, গণভবনে একটা লেক আছে মাননীয় স্পিকার, যখন হাঁটতে যাই হেঁটে হেঁটে লেকের পাশে যখন বসি তখন একটা ছিপ নিয়ে বসি, মাছও ধরি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।